সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, দুর্দান্ত দুর্দান্ত দেখতে হয়েছে। এইভাবে দেখাই, খুব সুবিধা হবে তোমাদের। গুড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ অনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও এই চলে যাচ্ছে, এমনি ভালো আছি। কিন্তু যেহেতু গতকাল আমার ভ্যাকসিনেশন হলো, তো সেই জন্য একটু শরীর তো খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো অনেকেই বলছে আমাদের কিছু হচ্ছে না, আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের কোনো প্রবলেম নেই, অনেকেই বলছে। তো যেটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে হয়েছিল, খুব একটা প্রবলেম হয়নি। ওর হাতটা একটু একটু ব্যথা ছিল, হালকা হালকা একটু গাটা গরম ছিল। তো আমার প্রবলেম অবশ্যই হচ্ছে, নানারকম অনেক কিছু সমস্যা হচ্ছে আমার, মানে আমার মধ্যে। তো তবু আমাদের তো একটু চলাফেরা করে কাজকর্ম করতেই হবে, আমাদের কাজ কে করে দেবে, তাই না? তো করতে তো হবে। তবে আমার বেশি সমস্যা হচ্ছে ছেলেকে নিয়ে, ছেলের একটু প্রবলেমটা বেশি হচ্ছে। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, আমরা সারাটা রাত ঘুমোইনি, ছেলেকে নিয়ে বসে রয়েছি আমরা। তো যাই হোক, রান্নাবান্না তো আমাদের করতে হবে। আমি সকালে আজকে উঠেছি প্রায় 7টা সাড়ে 7টা, আজকে হাজব্যান্ড অফিস যায়নি, তো 7টা সাড়ে 7টায় উঠে জেগেও যেই রকম প্রত্যেক দিনের কাজ, সেই রকম সমস্ত কাজকর্মই সেরেছি। কিন্তু তারপরে ব্রেকফাস্টে আমি একটু মুড়ি চা খেয়ে নিলাম, কিছু বানাতে ইচ্ছে করলো। সময় ঘরে ছাতুটা ঘরে রাখার চেষ্টা করি, আমার আজকাল রুটি বানিয়ে মানে মেখে টেখে রুটি করার একটু ইচ্ছে নেই। তো ওরা বাপ বেটা, তো ওরা ইয়েই খেয়ে নিল, ছাতুমুড়ি খেয়ে নিল। তারপর আমি একটু চা, হাজব্যান্ডকে একটু চা করে দিলাম, ছেলে তো শুয়েই রয়েছে। তো কি সমস্যা হয়েছিল অবশ্যই তোমাদের বলবো ছেলেকে নিয়ে। আর কিচেনে চলে যাব, এখন প্রায় 12:15 হয়ে গেছে, কিছুই হয়নি, শুধু আমি একটু দুধ বসিয়ে এসেছি। যেহেতু শনিবার, শনিবার দিন একটু রান্না খাওয়া, এমনিতেই ছেলে খেয়ে মানে ঠিক মতো খাচ্ছে না, খাওয়া দাওয়াটা একটু কম করে, মানে ওকে খুব খাওয়ানোর ব্যাপারটা ছোটবেলায় আমার এত কষ্ট হয়নি, এখন বড় হয়েছে তো আমার ভীষণ ওকে নিয়ে খাওয়ানো নিয়ে ভীষণ কষ্ট। সমস্ত কিছু খেতে চাইবে না, এই না সেই না, আজকে তো শনিবার, হয় পোস্ত, নয় পনির, নয় সয়াবিন, নয় পাতুরি, যে কোনো কিছু ওকে একটু করে দিতে হবে, না হলেও খাবেই না। তখন আমরা মায়েরা কি পারি বলো, বাচ্চা কাচ্চা চোখের সামনে খাবে না, অথচ আমরা শুয়ে থাকবো, যতক্ষণ পারা যায় আমরা মায়েরা পারি না, চেষ্টা করবো কিছু করে দেয়। তো সবজি দাদাকে একটু বলেছিলাম, সবজি দাদাকে ফোন করেছিলাম, সবজি দাদা কলা পাতা এনে দিয়েছে এতটা সাইজের। তো ভাবছি একটুখানি পনির পাতুরি করে দেবো, দুধটাও বসিয়ে এসেছি, পনির বানাবো এখন, আর একদিকে একটু ভাত বসিয়ে দেবো। তো চলো কিচেনে যাই, কিচেনে অলরেডি চলে এসেছি। আর এখানে দুধটা অনেক আগেই বসিয়ে রেখেছিলাম, দুধটা অনেক আগেই বসিয়েছিলাম, একটু পনিরটা বানিয়ে নেবো। দুধটাও ফুটে উঠেছে, এই দুধটাও ফুটে উঠেছে, আর গ্যাসটা অফ করে দেবো। তো আমি আজকে পনিরটা বানাবো টক দই দিয়ে, পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, ছানা রেডি হয়েছে। পনিরটা বসিয়ে দিয়েছি, এবার আমি বাঁধাকপি রান্না করবো আজকে। তো বাঁধাকপি করবো, পনির করবো, উচ্ছে করবো, দেখা যাক আর সাথে কিছু হয় কিনা। ডাল তো প্রত্যেক দিন খাওয়া হয়, দেখা যাক আজকে, কেননা ভাবছি পনির পাতুরি করলে পনিরটাও শুকনো শুকনো হবে, বাঁধাকপিও শুকনো শুকনো হবে, আমার হাজব্যান্ড খেতে পারে না গো বা শুকনো শুকনো একদম। তো ভাবছি একটু ডাল হয়তো করতেও হতে পারে, দেখা যাক কি হয়। বাঁধাকপি হচ্ছে, আর এখানে তো একটু ডাল বসালাম এই, আর এখানে উঠছে, আর আমি শিল নোড়াতে বেঁধেছি সিঙ্কে, এই অবস্থা। পরে মাছগুলি রান্না হবে, তো পনিরটা একটু অন্যরকমভাবে আজকে রান্না করার চেষ্টা করবো, যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো, ইচ্ছে আছে দেখি কতটা করে উঠতে পারি। একদম রেডি, এবার এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম, আজকে আর ঘি গরম মশলা দেবো না, আজকে একটু ধনে পাতা দিয়ে বাঁধাকপিটা রান্না করলাম, ভালোই লাগবে, খারাপ লাগবে না।
আর বাঁধাকপিতে তো জল ব্যবহার না করাই ভালো, একদম শুকনো শুকনো বাঁধাকপিটাই ভালো লাগে। সঙ্গে একটু মুগ ডাল করেছি, মানে সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটাও, ভালোই লাগবে আশা করি খেতে। এবার উচ্ছেটা বসাবো, কড়াইতে তেল দিয়ে ভালো করে উচ্ছেটাকে আমি ভেজে নেব। রান্নাই হয়ে গেছে, তো এবার পনির পাতুরিটা বাকি আছে আর ভাতটা বাকি আছে। তো পনির পাতুরিটা আমি বানাবো, পনির ভাত পাতুরি হোক আর ভাপা হোক এই টাইপের একটা কিছু বানাবো। তো এখানে 1.5 লিটার দুধের পনির আছে, পনিরগুলোর সাইজ আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে রয়েছে সর্ষে আর পোস্ত বাটা, এখানে রয়েছে নারকেল বাটা, আর যা যা উপকরণ লাগছে যখন আমি মাখবো সেটা তোমাদের সাথে তখন শেয়ার করব। এরকম একটা বাটি আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা, এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, সর্ষে পোস্ত বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, নুন যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই দেব, বেশি হলে খুব একটা ভালো লাগবে না। নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা আস্ত। তার কারণ হয়েছে বেশি ঝালোলে ভালো লাগবে না, আর সর্ষে পোস্ত বাটার সময় 2টো কাঁচা লঙ্কা অলরেডি এখানে দেওয়া আছে। তো খুব ভালোভাবে এটাকে আমি এবার মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন তেলও আমি দিয়ে দিলাম এখানে। এবার আমি খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। মেশানো হয়ে গেছে তেল মশলা সমস্ত কিছু এর সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি একে একে এর মধ্যে পনিরগুলো অ্যাড করব, মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটা কলা পাতাকে ধুয়ে আমি সেকে নিয়েছি, সেকে কলা পাতার মধ্যে আমি এই পনিরটা দিয়ে দিলাম। এইভাবে আমি কলা পাতাটাকে খুব ভালো করে বেঁধে নিয়েছি। এইদিকে ভাত ফুটছে, এই ভাতের মধ্যে আমি এবার এই কলা পাতাটা এভাবে বসিয়ে দিলাম। ব্যাস, ভাত যতক্ষণ হবে ততক্ষণ পনিরটা পাতুরি হবে, ভাত যখন হয়ে যাবে তখন আমি ভাতটা উপর দেওয়ার আগে আমি পনিরটাকে নামিয়ে নেব। এবার আমি ভাতটা এভাবে ঢাকা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ পর এলাম। এবার ঢাকনাটা তুলে এটাকে আমি হালকা করে উল্টে দেব, তবে খুব সাবধানে এটাকে উল্টাতে হবে, খুব সাবধানে আমি এটাকে এইভাবে উল্টে দিলাম। এটা ভাতের সাথেই হতে থাকবে, কোনো টেনশন করার কিচ্ছু নেই, খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। একদম ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমি মনে করি এই সমেতে আমি ভাতটা উপর দেবো সেটাও পারি, তো আমি সেটা করব না, সেটা না করে আমি এটাকে আস্তে করে তুলে নেব। আমার পনির ভাপা বা পনির ভাতেরটা কিন্তু আমার অলরেডি ডান, যেহেতু পনির এটা খুব বেশি সময় লাগার কথা না। তো যাই হোক, আমি খুব সাবধানে এটা তুলে নিয়ে আসছি, ঠিক সাবধানে আমি এইভাবে এটা তুলে নিয়ে আসলাম। ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছি অলরেডি, এবার আমি এটাকে আবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি। যেটুকু আমার মনে হয়েছে, যদি মনে হয় যেন আমার কম হয়েছে, তাহলে এটা ভাতের যে গরম ভাপটা রয়েছে এতেই আবার হয়ে যাবে, এটাকে আবার আমি ঢেকে দিলাম। রান্না বান্না করে তো নিয়ে চলে এসেছি, আর পনিরটা ওইরকম ভাতের মধ্যেই রেখে দিয়েছি, এবার পনিরটা বের করব। আর বেশ বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে আমাদের, কিন্তু এখনও খাওয়া হয়নি। তার কারণ হয়েছে একটু মিস্ত্রিরা রয়েছে, ওদের সাথে একটু কথাবার্তা বলতে হচ্ছে, নানা রকম সমস্যা থাকে না, ওই জন্য এক মিস্ত্রি এখন এসছে কথা বলতে, তো ওই জন্য একটু অন্য মিস্ত্রি এসছে আর কি, যাই হোক কথা বলতে এসছে, তা ওই জন্য একটু দেরি হচ্ছে আমার হাজব্যান্ডের আসতে, হাজব্যান্ড ছেলে কথা বলছে। তো চলো দেখি পনির ভাপাটা এবার খুলে দেখবো কেমন হলো। চাকু দিয়ে আমি এটা কেটে নিচ্ছি সুতোগুলো,
খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে কলা পাতার, দারুণ দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, দুর্দান্ত দুর্দান্ত দেখতে হয়েছে। এইভাবে দেখাই, খুব সুবিধা হবে তোমাদের। এই হয়েছে কলা পাতায় পনির ভাতে, কলা পাতায় পনির ভাতে একদম রেডি। তো এবার খাওয়া দাওয়াটা সেরে নেব। মেনু এটা হয়েছে কলা পাতায় পনির ভাতে, আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, এখানে উচ্ছে সর্ষে নারকেল দিয়ে উচ্ছে করেছি, আর এখানে হয়েছে মুগ ডাল। এই হয়েছে আমাদের আজকের লাঞ্চ মেনু। রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবলাম যেন একটু ওপরে গিয়ে বসি, একটু ফল নিয়েও চলে এসেছি, মোসাম্বি লেবু আর শসা ওদেরকেও কেটে দিয়ে এলাম। ওরা বাবা ছেলে দুজনে মিলে কত ওদের হিসেব নিকেশ আছে ওইসব নিয়ে বসেছে। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, যেটা সেই কারণটা হয়েছে ছেলের ভ্যাকসিনেশান হওয়ার পর, মানে ভ্যাকসিন নিয়ে আসার কিছুক্ষণ পর থেকে ছেলের শরীরটা খারাপ 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 খারাপ। আমি অত গুরুত্ব দিচ্ছি না, ধর এইটুকু শরীর খারাপের জন্য একটু একটা ইঞ্জেকশন একটা ভ্যাকসিন দিয়েছে এই জন্য তো এত শরীর খারাপ লাগছে, বলছে না হ্যাঁ শরীর খারাপ লাগছে। তারপরে সন্ধ্যাবেলা বোন ফোন করলো, সন্ধ্যাবেলা বোন ফোন করার পরে তখন বোন বললো যে দিদি একটা ইয়ে খাইয়ে দে, ক্যালপল খেয়ে নে তোরা সবাই, আমিও খেয়ে নিয়েছি। আর ওখান থেকেও বলেছিলো যে ভ্যাকসিন নেওয়ার পরে যে একটা করে প্যারাসিটামল খেয়ে নেবেন যদি কোনো প্রবলেম হয়। তারপরে যথারীতি আমি খাইটাই নিই, তারপরে সন্ধ্যাবেলা বোন বলার পরে আমরা দুজন দুটো খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে ঠিক আছে, যে যার মতো খুব একটা প্রবলেম হচ্ছিলো না ছেলের সাথেও, ছেলেরও একটু একটু ভালো লাগছে শরীর ক্যালপলটা খাওয়ার পরে। হঠাৎ রাত 3টের সময় আমার হাজব্যান্ড ওর ঘরে গেল, ওর ঘরে গিয়ে দেখে গা একদম পুড়ে যাচ্ছে। তখন তাড়াতাড়ি করে আমাকে ডাকলো যে দেখো এরকম সোনাইয়ের এই সমস্যা, এত জ্বর এসছে। তখন 3টে বাজে আর আমরা যখন ক্যালপলটা খেয়েছিলাম তখন 7টা ওই রকম টাইমে আমরা খেয়েছিলাম। তো তাড়াতাড়ি করে ছেলেকে আবার একটা ক্যালপল খাইয়ে দিলাম, খাওয়ার পরে দেখছি জ্বর কমছে না। আমরা বসেই রইলাম বসেই রইলাম, 3:30 4টে এরকম বসে থাকতে থাকতে ছেলেকে বললাম চল তুই আমার কাছে শুবি, তোর বাবা এই ঘরে শো। তারপরে সে চেয়েও আসবে না, ও একা একা শুয়ে শুয়ে অভ্যেস হয়ে গেছে এখন, তার জোর করে ছেলেকে আমি নিয়ে চলে এলাম। কিন্তু তারপর দেখলাম ছেলে ঘুমিয়েছে কিন্তু আমি আর এক ফোঁটাও ঘুমাইনি। তার কারণ হয়েছে আমার বারবার ওর কপালে হাত দিচ্ছি, বারবার দেখছি কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না। যখন সকাল মানে ভোর 6:30 6:45 6:45 মধ্যে হবে তখন হঠাৎ দেখে গাটা একটু নর্মাল ঠান্ডা, প্রচণ্ড বৃষ্টি সেই সময়টা। আমি উঠে একটু জানলা ফালনাগুলো খুলে দিলাম, তার কারণ হচ্ছে বাইরের একটু হাওয়াটা ঘরে ঢুকু। যে হ্যাঁ জ্বর আসছে আর আবার একটু একটা ক্যালপল খাইয়ে দেবো। কি গো কটা খেয়েছিস? দুটো, কালকে সন্ধ্যা থেকে 3টে খেয়েছিস, আরেকটা তো খেতে পারিস। 24 ঘন্টায় 3টে খাওয়া হয়ে গেছে, কি করে 24 ঘন্টা হলো? সন্ধ্যে 6:00 7:00 খেয়েছি কালকে, বাবাই যখন এসেছে তখন। ও অলরেডি 3টে হয়ে গেছে, কিন্তু 6 ঘন্টা পর পর খেতে বলেছ ক্যালপলটা। এই এগুলো এখানে থাকবে আর এই সারাক্ষণ এই করবে, এই ওদের যেন আদরের শেষ নেই। দুজন দুজন কে এত আদর করে, খুব খুব ভালো লাগে। এদিকে আসো এদিকে এসো। এভাবেই সকাল থেকে কাটিয়ে দিলাম, এরপরে আমারও শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, এবার ইয়ে করবো চেঞ্জ করবো, চেঞ্জ করে আমিও রেস্ট করব। ছেলের তো ওদের তো ঝামেলা নেই, ওদের তো শুয়ে বসে থাকলে হয়ে যায়, কিন্তু আমাদের মহিলাদের তো সেটা হয় না। তো যাই হোক, তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।